তো আমরা এখন আবার বাড়ি ফিরছি। আজকে আমাদের সানডেটা এভাবেই ব্যয় হলো, কিন্তু যাই হোক আমাদের গাড়িটা মানে বাইকটা আমাদের এখন ঠিক হয়ে গেল। তো আমার যদি আমি আর আমার ভাই কিন্তু একই রকম ড্রেস পরি, আপনারা দেখে নেন, দেখুন আমার টি শার্ট আর আমার ভাইয়ের টি শার্ট একই রকম টি শার্ট আছে। আমরা একটু বাইরে যাব চা খেতে, কারণ এইটা হচ্ছে আমাদের গ্যারেজ যেখানে আমাদের বাইকটা সারাতে দেওয়া হচ্ছে, অনেক সময় লাগবে। তো আমরা একটু চা খেয়ে আসি, এটা বাইরে উঠছি। এখানে আমাদের বাইকটা সারাতে দেওয়া হচ্ছে এই সুজুকি শোরুম, এটা তো এই সুজুকি শোরুম এবং সার্ভিস দুটো এখানে করা হয়। আমি আমার ভাই বাইরে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। তো আমরা এখন একটা দোকান খুঁজছি যেখানে আমরা চা খাবো, সে দোকান। আমরা এখন হাঁটছি কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় চায়ের দোকান আছে। রাস্তায় আমরা খুঁজে খুঁজে হাঁটছি, বুঝতে পারছি না যে আমরা এদিকে চায়ের দোকান কোথায় পাবো। পুরো রাস্তাটা ফাঁকা দেখতে পাচ্ছেন, চায়ের দোকান ঠিক পাচ্ছি না কোথাও। অবশেষে একটা দোকান আমরা পেয়েছি যেখানে চা হবে, চায়ের দোকান। হ্যাঁ, ভেতরে বসছি। এবার মাছটা পড়ে নাও, আমাদের মাছটাও একই রকম দেখতে, মানে আপনার অবাক হবেন, মাছও আমাদের একই রকম দেখতে। আমাদের চা খাওয়া হয়ে গেল, আর আর আপনারা যেটা দেখছেন সেটা সিউড়ির, এখানে সমস্ত গাড়ির কাজ হয়, বাইক মোটর বাইক চার চাকা সব এখানে কাজ হয়। তো আমাদের বাইকটা ওখানে দিয়েছিলাম সুজুকি শোরুমে, তাই একটু সময় লাগবে, তার জন্য আমরা এখানে এই দোকানটা অনেক অবশেষে খুঁজে পেলাম যেখানে আমরা চাটা খেলাম। এবার আমরা আবার আমাদের বাইকটা সারাতে এতটাই সময় লেগে গেছিলো যে আমরা আবার বাড়ি গেছিলাম। বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করে আবার আমরা ফিরে এলাম, তার জন্য দেখছেন আমাদের ড্রেসটাও আলাদা, পুরোপুরি আলাদা। কিন্তু আগেও আমি বলেছিলাম যে আমরা যা পরি দুই ভাই একই ড্রেস পরি, সেম ড্রেস আমরা পরি দুই ভাই। দেখুন এখন আমরা সেম ড্রেস পরেছি, আবার আমরা এই গ্যারেজে এসেছি, এই যে রাস্তা দিকে আবার এলাম। তো আমরা বাড়ি থেকে স্নান খাওয়া করে আবার আমরা ফিরে এলাম আমাদের বাইকের কন্ডিশন। তো বাইকের কন্ডিশন এবার আমি দেখাবো কতটা কী হয়েছে। অবশেষে আমাদের বাইকটা ঠিক হলো, অনেক অন্ধকার হয়ে গেছে সেই সকাল দিকে এসেছিলাম। আমার ভাই বাইকটা নিয়ে আসছে, বাইকটা নিয়ে আসছে। আমাদের বাইকটা আজকে ঠিক হয়ে গেছে, অনেক বিল হয়েছে, বিলটা এখন বলছি না, তবে বাইকটা অ্যাটলিস্ট আমাদের ঠিক হয়ে গেছে। আমার ভাই আসছে, এই আমরা এবার যাচ্ছি, আমরা ভাইয়ের বাইকটা নিয়ে একবার থাকলে হয়েছে বাইকটা। এবার আমরা বাইকটাতে আমরা আবার বাড়ি ফিরছি, আমরা বাইকটাতে চেপে আমরা এখন বাড়ি ফিরছি। আজকে আমাদের এখানে সারাদিনটাই সময়টা একবারে ব্যয় হয়ে গেল। আমরা মাঝে একবার লাঞ্চ করতে গিয়েছিলাম, বাইকটার অনেক হাফ ক্লাচ হাফ ব্রেক ওয়্যার সমস্ত কিছু পাল্টালো। হ্যাঁ, তো আমরা এখন আবার বাড়ি ফিরছি। আজকে আমাদের সানডেটা এভাবেই ব্যয় হলো, কিন্তু যাই হোক আমাদের গাড়িটা মানে বাইকটা আমাদের এখন ঠিক হয়ে গেল। তো আমার যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এখানে আমরা আরও বিভিন্ন রকমের ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং এই ব্লগে আরও নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভালো থাকবেন। আমাদের ব্লগ আজকে আমরা এখানে সমাপ্ত করলাম।